আল্লাহ সুমান বলেছেন ইসলামের পরে বাধ্য অন্য কোনো দিন তালাশ করলে আল্লাহ কখনোই সেটা গ্রহণ করবেন না কাজে দিন কাজে ইসলামটাকে বিশ্বাস করতে হবে কাফেরকে কাফেরই বলতে হবে বলতে হবে যার ভিতরে দুর্বলতা থাকে যে তাকে কাফের বলব না সে কাফের সে মুর্শিকে তাকে তাকে মুশ্রিফ বলা যাবে না সেই ব্যক্তির ইমান নেই আল্লাহ এবং তার রাসুল কোনো বিষয়ে ফায়সালা দিলে কোনো মোমেনের কোনো এখতিয়ার থাকে না এর বিষয়ে কোনো কথা বলার এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা কোনো মানুষের নেই কোনো মোমেনের নেই মুমের নর নারী উল্লেখ করে আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুল যখন কোনো বিষয়ে বিধান দিবেন এটা পরিবর্তন করার ক্ষমতা কোনো মুমেন নারী এবং পুরুষের নেই মুসলমান চাইবে কার কাছে আল্লাহর কাছে ইব্রাহিম আলাহ সাল্লাম যদি আশি বছর বয়সে আল্লাহর সন্তান দিতে পারেন আপনাকে দিতে পারেন না তিনি যে রাব্বি হাবলি মিনা সোয়ালিহীন শিখালেন আপনারে কে বলছে বাবার দরবারে কে চাওয়ার জন্য ও গো বাবা মানিক পীর এসেছি তোমার ধারে হয়ে নিতান্তই অধীর দয়া করে একটি ছেলে দাও গো আমার কুলে তুলে ঠান্ডা হোক কুলখানেমুর প্রাণটা হোক উস্থির ওগো বাবা মানিক পীর গান তো বানিয়ে নিয়েছে সুন্দর মানিক পীরের কাছে গিয়ে সন্তান চান মানিক পীরের মাঝারিকে চিন্তা করেন এখন তো বাবার কোনো অভাব নাই বিড়ি বাবাই বাবা সেই বাবা বহুত বাবার কাছে যায় বিড়ি খাওয়ায় এ নাকি বাবা আমাদের দেশে মানুষরা জটাদারি ফকির যারা আছে তাদের নামাজ লাগে না কারণ তারা তো শরীয়ত পার হয়ে চলে গেছে অনেক তো এই জাতীয় যারা ভন্ড দেশে আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য এইরকম আকৃদা যদি কারো থাকে তাহলে তার মধ্যে ইমান থাকবে না আই লা আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিয়াদীসের আলোকে জীবন করি অত্তকুল হাল্লদি তা লুন বিহী ওয়াল আরহাম ইনল্ল হ কেন আলাইকুম রকিবা ইয়াদি না আমানুত্তকুল্ল অকুলু কৌলংসে দিদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، فاعوذ بالله من الشيطان الرجيم، وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين، فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون، والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون. সুরআ আটচল্লিশশো ঊনপঞ্চাশ আয়াত যাবতীয় হামদু সানা বিশ্বজাহানের মালিক আল্লাহ আল্লাহবুল্লা আলমীরের জন্য যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে তাকম মসজিদ সিলেটে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য তারই বারগায় সকলে সুক্রিয়া দেন বলি আলহামদুলিল্লাহ অতবর দৌরুদ্দুলসাল্লাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখের নবী সৈয়দুল মুরসালিন খাতামীন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ওপর সম্মানিত উপস্থিতি আজকের খোদ্ভায় আমার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয়সমূহ ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সকলে ইমানদার বলে দাবি করি ইমান এনেছি আল্লাহর প্রতি এই জন্য আমরা ইমানদার বলে দাবি করি আর তার দাবির প্রেক্ষিতে আমরা ইসলামের যাবতীয় বিধানগুলি অনুশীলন করার চেষ্টা করছি কিন্তু প্রকৃতপক্ষে ইমানটা কী ইমানের ক্ষতি হচ্ছে কি না আমরা প্রকৃতপক্ষে ইমানদার হিসাবে আছে কি না এই বিষয়টা আমাদের জানা দরকার সকলেরই আল্লাহ সুবাহনতালের আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর আয়াত যে আয়াতিলওয়াত করেছি সেখানে তিনি বলেছেন ইল্লা ওমা ও মু আমি রাসুলগণকে ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদ প্রদানকারী হিসেবে প্রেরণ করেছি রাসুলদেরকে পাঠিয়েছি এই জন্য তারা ভীতি প্রদর্শন করবে পাশাপাশি সুসংবাদও দেবে সামান আমানা ও আসলাহা অতএব যারা ইমান এনেছে ও আসলাহা এবং সংশোধিত হয়েছে ফালা ফলাহ আলাইহিম তাদের কোনো ভয় নাই ও আল্লাহমিয়া হাসানুন তারা চিন্তিত হবে না পক্ষান্তরে যারা আমার আয়াতের আয়াতকে মিথ্যা বলবে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ইয়ামা সুহমুল বিমা মায়কে অনুয়াস্ত তাদের নাফরমানির কারণে তাদের মিথ্যা বলার কারণে তাদেরকে কঠিন শাস্তি গ্রাস করবে ইমান আনতে হবে সকলকে কিন্তু শেষ জামানায় ইমানের অবস্থা এমন হবে যে সৈ বুখারি এবং সৈ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে আবু হরাইরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কল রসুল সাল্লা সাল্লাম বলেছেন বাদিরুল বাদিরু বিল আমি বাদিরু বিল আমি ফিতাত মুসলিম ইউসবেহুর রাজুল মুমিনান ওয়ুমসি ক্যাফিরান আর ইউমসি মুমিনান ওয়ুসবিহু ক্যাফিরান আখিরি জামানার পরিস্থিতি এমন হবে ফিতান ফিতনা যখন রাসুল সাল্লাম বলছেন তোমরা অন্ধকার রাত্রির মতো ফিতনা আসার আগে তোমরা ন্যাক কর্মের দিকে অগ্রসর হও আমল বেশি বেশি করার চেষ্টা করো কেননা সেই সময় ইউসবিহুর রাজুল মুমেন মানুষ ব্যক্তি সকালে মুমেন হবে ওয়ংসি কাফেরান সন্ধ্যার সময় সে কাফের হয়ে যাবে ওয়াইমসি কাফির ওয়ুসবি হু মুমেন সন্ধ্যার সময় যে ব্যক্তি মুমেন হবে আবার সকালে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে দুনিয়া রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন ব্যক্তি তার দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করা হবে আজকের বাস্তবতার দিকে দেখলে দেখবেন যে দিন বিক্রি হচ্ছে দুনিয়ার জন্য দুনিয়ার জন্য দিনের নিয়ম পদ্ধতি বিধান না কোথায় নিয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই যাচ্ছে মানুষ দিন নিয়ে করছে সেই কারণে দিনের ইমানের যে বিষয়টা এটা অত্যন্ত জরুরি বিষয় ইমান কাকে বলে ইমান শব্দের অর্থ হচ্ছে আল ইমান আল ওয়া শেখকে ইমান হচ্ছে নিশ্চিন্ত বিশ্বাস যা ভীতি এবং সন্দের বিপরীত আল ইমান বিল জিনানি ওয়াল বিল লিসান ওয়াল বিল আরকান মাসিয়া অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন তিনটা অনুষঙ্গে একত্রিত হলে হয় ইমান অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন এই তিনটা যখন একত্রিত হবে তখন এটার নাম হবে ইমান ইয়িদ উ বিত্তোয়া ওয়াঙ্কসুবিল মাসুইয়া রাসুলসাম বলছেন যেটা আনুগত্যে বৃদ্ধি পায় আনুগত্য করলে ইমানটা বাড়ে কসুবিল মাসিয়া আর অবাধ্যতা ইমান কমে যায় তাহলে ইমান বাড়ে এবং কমে ইমানের একটা মিটার আছে ইমান অ্যাল ইমান ওয়াজিদ ওয়াংকোস ইমান বাড়ে এবং কমে অ্যাল ইমান ওয়াল আমল ফারা ফারসুলসল ইমান হচ্ছে মূল আর আমল হচ্ছে তার শাখা ইমান এবং আমলের মধ্যে যোগসূত্র এমন যেমন আমলহীন ইমানের যেমন কোনো দাম নেই ইমানহীন আমলেরও কোনো দাম নেই একটা ফলবান গাছ সেই গাছে যদি ফল না দেয় সেই গাছটার কোনো দাম আছে অথবা একটা মরা গাছ এই গাছটাকে রাখবো আমরা কেউ সেটা আমরা খড়ি করে ফেলি কাজে ইমানের সাথে আমলের একটা যুগসূত্র আছে তাহলে ইমান বাড়ে এবং কমে এটা আমরা ক্লিয়ার ইমান যেমন বাড়ে এবং কমে তেমনি ইমান বিনষ্ট হয়ে যায় ইমান ধ্বংস হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় ইমানের ক্ষতি হয় এই বিষয়টা আমরা অনেকে জানি না অনেকে জানার চেষ্টা করি না যে ইমান যে ভেঙে যায় ইমান যে ক্ষতিগ্রস্ত হয় এইটা বুঝি না আমরা তাছাড়া অন্যান্য অনেক ক্ষেত্রে ভেঙে যাওয়ার বিষয়গুলো আমরা জানি আমরা অনেকে জানি সিয়াম ভঙ্গ হয় অজু ভঙ্গ হয় তারপরে আপনার অন্যান্য বিষয়গুলো অনেক ক্ষেত্রে বিষয়গুলো আছে আমরা জানি কিন্তু ইমান যে মানুষের ধ্বংস হয়ে যায় ইমান বিনষ্ট হয় কি কি কারণে এই বিষয়ে আমি একরম আলোচনা করেছেন মৌলিকভাবে তিনটা কারণ আমরা এখানে চিহ্নিত করবো ইমান বিনষ্ট হওয়ার জন্য মৌলিকভাবে কারণ হচ্ছে তিনটা এই তিনটা কারণকে অ্যানালাইসিস করে ওলামাইকরাম আরও এই তিনটার মধ্যেই বিশ্লেষণ করে মোটামুটি দশটা বারোটা কারণ চিহ্নিত করেছেন যদিও এই তিনটা কারণের মধ্যে কিন্তু সবগুলি কারণ এসে গেছে যেমন তিনটা কারণের মধ্যে এক নম্বর হচ্ছে এ শিরকুল একবার বড় শিরিক দুই নম্বর হচ্ছে আল কুফ আল কুফরুল আকবর অর্থাৎ বড়ো কুফর আর তিন নম্বর হচ্ছে আর নিফাকুল আকবর অর্থাৎ বড় মুনাফিকি এই তিনটা হচ্ছে ইমানের ক্ষতি করার ধ্বংস করার মূল বিষয় মূল কারিগর এই তিনটার মধ্যে বাকি সবগুলো আছে এখন আসুন যে আর শিরকুল আকবরটা কী যদিও বিষয়টা খুবই লম্বা একটা বিষয় এ বিষয়ে ক্লাস করতে গেলে দুই তিনটা ক্লাসের প্রয়োজন তো খোদ্বার সংকৃদ্ধ সময় আমি জিস্ট আকারে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করি আর শিরকুল আকবর বড় শিরিক হচ্ছে আল্লাহর সাথে আল্লাহ সাথে তার উলুহিয়াতের সাথে এবং তার নাম ও গুণাবলীর সাথে কাউকে অংশীদার করা আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের ইলাহ প্রভু এবং আল্লাহ আমাদের আল্লাহর নাম ও গুণাবলী আছে আল্লাহর সিফত আছে এইগুলোর সাথে যদি কাউকে শরিক করা হয় এটা হচ্ছে শিরকুল আকবর আচ্ছা আর নিফাকুল আকবরটা কি আর নিফাকুল আকবর হচ্ছে ইনকারু আরু শাই ইমিন আরকানিল ইমান আউল ইসলাম নিফাক আল কুফরুল আকবর তিন নম্বর হচ্ছে নিফাকুল আকবর আল কুফরুল আকবর হচ্ছে ইনকারু শাহিমিন আর খান ইমান আউল ইসলাম অস্বীকার করা আমরা বুঝি কুফুর মানে কি অস্বীকৃতি জানানো তো কুফুর হচ্ছে ইমান এবং ইসলামের রুকুনগুলির কোনোটাকে অস্বীকার করা আর একটা হচ্ছে আল ইস্তিজা ও বিল্লাহি ও রুসুলহি আরেকটা হচ্ছে কুফুর হচ্ছে বড় কুফর হচ্ছে আল্লাহর সাথে তার রসুলের সাথে এবং তার আয়াতগুলোর সাথে তার নাজির যে বিধান তার সাথে ঠাট্টা বিদ্রুপ করা এটাও কুফুরি এটাও বড় কুফুরি তাহলে এই বিষয়গুলি আর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আর তিন নম্বর বললাম আর নিফাকুল আকবর বড় নিফাকে মুনাফিকি আমরা সহজে মুনাফিকের বিষয়টা কিন্তু সবাই জানি ও ইদহারুল ইসলাম ওয়া ইবতানুল কুফুর আর নিফাক আর ইহারুল ইসলাম প্রকাশ্যে মুসলমান কিন্তু গোপনে কুফুরি প্রকাশ্যে মুসলমান কিন্তু গোপনে ভিতরে কুফুরি যেমন আব্দুল ওবাই খুবই পাক্কা মনে হচ্ছে চাল রাসুলের সাথে সালাত আদায় করতেন যখন রাসুল রাসুলসাল্লাহসাল্লাম মসজিদে ঢুকতেন তিনি আলান দিতেন এ সবাই সাবধান এখন রাসুল সাল্লাহসাল্লাম আসছেন তার মানে কি তার মোহাব্বত মনে হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু সে ছিল আসাদ মুনাফেক এই জন্য ইজহারুল ইসলাম ও ইবতানুল কুফুর গোপনে গোপনে কুফুরী লালন করে যেমন কি করে রাসুলসলাহসাল্লামকে মিথ্যা বলে তাকে অপছন্দ করে তার বিধানকে অপছন্দ করে বগদুর রাসুল ও মায় আবিহি আহি রাসুল করমস্লসাল্লাম যা নিয়ে এসেছেন এবং তার প্রতি বিদ্বেষ পোষণ করা তাকে অপছন্দ করা ঘৃণা করা আবার বলা যায় তাকদীবর রসুল আল্লাহ রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করা মুখে মুখে পুরোপুরি ঠিক কিন্তু পিছনে যা করার শত্রু তুমি সেটাই করে এটার নাম হচ্ছে মুনাফিক তাহলে এই তিনটা শ্রেণীর জায়গা কোথায় জাহান্নাম এবং আগের দুই শ্রেণীর চাইতে মুনাফিকের স্তরটা কিন্তু জাহান্নামের আরও নিচে ইন্ডেল মুনাফিক ইউনাফিক দ্বারা কি লাজফালি মিনানার আলোচমানতলা স্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয়ই মুনাফিকদের ঠিকানা হচ্ছে জাহান্নামের কোথায় নিম্নস্তরে কাফের চেনা যায় সে এক প্রকাশ্যে অস্বীকৃতি জানায় অস্বীকার করে কিন্তু মুনাফিক তো চেনা যায় না মুনাফিক তো আমার সাথেই আছে আপনার সাথী আছে এই জন্য মুনাফিকার সাথে সবচেয়ে বেশি এবারে আসেন যে আর শিরকুল আকবার যেটা বললাম বড় শিরিক এই সিরকের আবার তিনটা প্রকার আছে আনোয়া আনোয়া শির সিরকুল একবার তিন প্রকার কি কী শির কফির বিয়া দু নম্বর হচ্ছে আশীর কফিল উলুহিয়া আর শির কফি আসমায় আসমাই সিফাত তিন প্রকারে শিরিক সিরকি আকবরটা হয় বড় শিরিক হয় তো এক নম্বর হচ্ছে রুবুবিয়া আল্লাহর রব মানে কি যিনি আমাকেও প্রতিপালন করেন যিনি আমাকে লালন পালন করেন তিনি হচ্ছেন রব তো রবের ক্ষেত্রে আর সিরক রুবু বিয়া এই বিশ্বাস পোষণ করা যে এই রবের সাথে আরো একজন রব আছে না এই রবের সাথে আরো একজন রব আছে অথবা আইয়া আইয়া আতাকিদা আন্না আন্না আহাদান ইয়া আল গাইবা মা আল্লাহ আল্লাহর সাথে অন্য আরেকজনের গায়েবের খবর জানেন অদৃশ্য সম্পর্কে জ্ঞান অন্য আরেকজনের আছে এইরকম বিশ্বাস পোষণ করা এটা হচ্ছে আর সিরক রুব বিয়া অর্থাৎ দ্রব হিসাবে আল্লাহর যে ক্ষমতা সেটা যদি অন্য কাউকে দেওয়া হয় এটা হচ্ছে আশ্বের কফির রবু আর শির কফিল উলুহিয়া মানে ইবাদতের ক্ষেত্রে শিরিক উপাসনায় শিরিক সেটা কি এইটা আবার চার রকম হয় আর শির কফিল উলুহিয়া এটা আবার চার প্রকার হয় যেমন শির কফির দোয়া দোয়ায় শিরিক করা যেমন কিসের দোয়া আমরা তো দোয়া করি বিভিন্ন জায়গায় হ্যাঁ হুয়াল আউসান আসনাম আউল বাসার আউল সাজার আউল হাজার মানুষ মানুষের কাছে দোয়া করে পাথরের কাছে দোয়া করে গাছের কাছে দোয়া করে মূর্তি প্রতিমার কাছে প্রার্থনা করে এই সমস্ত প্রার্থনার ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে যার সাথে দোয়া করা হবে এটা হবে শির কাকবার আল্লাহ সুমতলা তার রসুলকে সাল্লাহ আলি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন ফেলা তাদ আল্লাহ আহার হে মোহাম্মদ তোমাকে বলছে সুরাজ জুমার ওয়ারার দুশো দুইশো তো তেরো নম্বর আয়াত হে মোহাম্মদ সালার সাল্লাম তাদু ফালে তাদ্ আল্লাহ ইলাহ নাখার তুমি আল্লাহর সাথে অন্য কারো কাছে প্রার্থনা করবে না অন্য কারো কাছে চাইবে না তা কু নমিনাল মাদ যদি করো তাহলে তুমি শাস্তি প্রাপ্তদের মধ্যে গণ্য হয়ে যাবে এটা বিশাল ধমকিনা রাসূল একারিম সাল্সাল্লামকে আল্লাহ ধমক দিচ্ছেন মোহাম্মদ তুমি অন্য কারো কাছে তুমি দোয়া করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন اذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله কত সুন্দর কথা বল যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে মুসলমানদেরে চাওয়া হবে একমাত্র আল্লাহর কাছে মুসলমানদের মানে উন্নত ললট অবনত হবে একমাত্র আল্লাহর কাছে অন্য কারো কাছে নয় শিরকু ফি দোয়া আর শিরকু ফি দুই নম্বর হচ্ছে সিরকি ইবাদতের সিরকের দুই নম্বর বলছি আনুগত্যে শিরিক করা আনুগত্যে শিরিক করা এটা কি ফি মা মা যেমন আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলো হালাল করার মাধ্যমে বা আল্লাহ যেগুলোকে হালাল করেছেন সেগুলো হারাম করার মাধ্যমে কোনো ব্যক্তির আনুগত্য করা দলিল নেন এখানে সুরাত আবার একত্রিশ নম্বর আয়াত রসুল বারুল সল্সলাম বলছেন আল্লাহ সল্লতালা বলছেন ইত্তেখাদু আহবা আহম রোহবান আহম আরবাব আমিন দুন ইল্লাহ আদিবিন হাতেন ইসলাম গ্রহণ করার জন্য যখন আল্লাহ নবীর কাছে আসলেন তখন রাসুল সুল এই আয়াতটা তিলত করলেন অর্থ হচ্ছে ইহুদিন আসারা তার আগের আয়াতগুলোতে ইহুদী নাসারা দ্বাদাল আলোচনা আছে এরপরে আল্লা রসুল বলছেন আল্লাহ বলছেন ইত্তেখাদু আহবার আহম ও রহবান আহম আরবাবাম মিনদু ইহুদিন আসাররা তাদের আহবার এবং রুহানদেরকে তাদের জ্ঞানী পণ্ডিতদেরকে দরবেশদেরকে রবের আসনে বসিয়েছে আল্লাহকে বাদ দিয়ে তারা ইহুদিন আসাররা তাদের যারা পণ্ডিত বুজুর্গ ব্যক্তি ছিল দরবেশ ছিল আলেমুলামা যারা ছিল তাদেরকে তারা রবের আসনে বসিয়েছে তাদিবিন হাতিম হাতে কথা শোনা করে বলছেন আল্লাহ রসুল্লাহাম আপনি কি বলছেন আমরা তো তাদের ইবাদত করি না এই আয়াৎ সোনার পরে আদি বিভিন্ন হাতিম বললেন হেয়া আল্লাহ রসুল সাল্লাহলাম আমরা তো ইহুদি না যে দরবেশ যারা আলেম শ্রেণীর যারা আছে আর আহবার রোহবার যারা আছেন তাদের তো আমরা তাদের ইবাদত তো করছি না আমরা কীভাবে তাদেরকে রবেরাসনে বসালাম তখন রাসুল এ কারিম সল্লাহ রসুন বলছেন আলআইসে হার রিমু মা আহাল্লাল্লাহ ফাতুহার রিমু না হুয়া তুহের লু না মাহার হে আদি আল্লাহ যেগুলোকে হারাম করে হালাল করেছেন সেগুলোকে তার হারাম করে না আর তোমরাও সেগুলোকে হারাম হিসেবে মেনে নাও আবার আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলো কি তারা হালাল করে না তোমরাও সেটাকে আবার হালাল হিসেবে মেনে নাও তখন আদি বলছে বালা হে আল্লাহ রসুফুল হ্যাঁ এইটা তো করি অর্থাৎ আমাদের যারা দরবেশ বা বুজুর্গ ব্যক্তি যারা আলেম তারা যেটাকে হালাল বলে আমরাও সেটা হালাল মেনে নেই তারা যেটাকে হারাম বলে আমরাও সেটাকে হালাল মেনে নেই এইটুকু তো আমরা করি তখন রাজ্লাম বললেন তিলকা এটাই হচ্ছে তাদের ইবাদত কত পরিষ্কার কথা এখন যদি এই হাদিস থেকে আমাদের কি খুনিও আছে আমরা কি আমাদের ওরা যেটা হালাল বলে সেটা মেনে নিব বা যেটা হারাম বলবে সেটা মেনে নেব প্রশ্নে আসে না হালাল হারাম করার মালিক তো হচ্ছে না আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেটা হালাল হবে সেটাই হালাল যেটা হারাম সেটাই হারাম যেটা সুন্নাত সেটাই সুন্নত নবীর পক্ষ থেকে যেটা বিদাত সেটা বিদাত এই হাদিস থেকে আমাদের জন্য একটা দারুণ শিক্ষণীয় বিষয় যে চোখ বন্ধ করে কোনো আলেম আলামার কথা মানা যাবে না চোখ বন্ধ করে কোনো আলেম আলামার কথা মানা যাবে না দলিল ব্যতীত দলিলের আনুগত্য করতে মন অনুসরণ করতে হবে ব্যক্তি নয় এটা হচ্ছে দুই নম্বর আর তিন নম্বর সিরিক হচ্ছে সিরিক আশিরকের আকবরের উলুহিয়াত যেটা বলছিলাম ইবাদতের শিরকের তিন নম্বর হচ্ছে আশির কৌফিল মোহাব্বা ভালোবাসায় শিরেক ভালোবাসা শিরেক মোহাব্বা তু গাইল্লা কা হব্বিল্লাহ অর্থাৎ গাইরুল্লাহকে আল্লাহর মতো মোহাব্বত করা আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহ তো বুঝি আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করা হয় যাদেরকে ইলাহা গণ্য করা হয় তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাকে কিরকম করা আল্লাহ্ না মোহাব্ত করা আল্লাহ তালা করার মাঝেদে এ বিষয়ে স্পষ্ট বলে দিয়েছেন সুরাহ সুরাত বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াত অভিন্যা সেন মাই ইয়াত ত্যাখ মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহকে ব্যতীত অন্যকে আল্লাহর সমকক্ষ স্থাপন করে এবং ইহৈব্বু না হুম তারা তাদেরকে মহাব্বত করে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসে তাহলে আল্লাহর ভালোবাসা নেয় অন্যকে গায়রুল্লাহকে ভালোবাসা যাবে না যদি ওই রকম মহাব্বত থাকে তাহলে এটা থাকলে ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহর ভালোবাসার বাইরে অন্য গায়রুল্লাহকে যদি ভালোবাসি আমরা তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আর চার নম্বর হচ্ছে কুফির ফিরা নিয়তের ক্ষেত্রে সেরে এখন সালাদ আদায় করছেন কি জন্য মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে সালাদ আদায় করে বলবে পাক্কা মুসল্লি বলবে এই জন্য তাহলে এটা শিরখ হয়ে যাবে এনভিআ বিবেদাদী তাকার রুবি গাইল্লাহ আল্লাহ নৈকুট্য লাভ ব্যতীত গাইরুল্লাহ নৈকুট্য হাসিলের জন্য যে ইবাদত করা হয় এটা হচ্ছে আর শিরখুফিন নিয়া নিয়তের শিরিক তার মানে আমি যে ইবাদতটা করবো সিরাফ আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্ট হাসিলের জন্য এইটা হচ্ছে ইবাদত ভিতরে ভিতরে যদি এরকম সাথ থাকে যে আমি এটা করছি এই কারণে অমুক খুশি হবে অনেকে ভালো বলবে আমার মান মর্যাদার সম্মান বাড়বে এরকম যদি আলাদা থাকে তাহলে এটা হবে আর সিরকু ফিরিয়া কারণ নিয়ত আপনার গোলমাল এইটাও কিন্তু শিরিক নিয়তটাও যদি ভুল থাকে এইটাও কিন্তু আল্লাহ নিয়ত হবে আল্লাহর জন্য নিয়ত হবে লি আল্লাহকে খুশি করার জন্য কিন্তু নিয়ত হলো যে ব্যক্তিকে খুশি করার জন্য তো শিরিক হলো না তারা বুঝতে পারেন নাই যেটা আল্লাহকে খুশি করার জন্য যে কাজটা করতে হবে সেইটা যদি কোনো বান্দাকে খুশি করার জন্য হয় এটাই তো শিরিক হয়ে গেল এই জন্য আর শিরকুফিল উলুহিয়ার মধ্যে এই চারটা ভাগ আছে শিরকুল আকবর কুফরুল আকবর আর নিফাকুল আকবর এই তিনটা হচ্ছে মৌলিক কারণ আমরা বললাম ইমান ধ্বংস হওয়ার জন্য এই তিনটা মূল কারণ আমাদের মধ্যে আছে যাদের মধ্যে আছে তার ইমান নষ্ট হয়ে যাবে তার ইমান নেই এই তিনটার মধ্যে যে ভাগগুলো আলোচনা করলাম মোটামুটি অনেকগুলো বিষয় কিন্তু চলে এসেছে আরও সহজ বুঝার জন্য আমরা এখানে পরপর কারণ আপনাদেরকে স্মরণ করিয়ে দিই ইমান বিরুষ্ট হওয়ার দশটি কারণ ওলাম উল্লেখ করেছেন বাংলাদেশের ওলামাদের কাছে হয়তো পাবেন না সৌদি আরবের ওলামাদের কাছে পাবেন শাহেক বিন বাজ রাহিমুল্লাহ শহর অনেক ওলামায়করাম এইগুলোর উপর ভিত্তি করে এই কারণগুলো উল্লেখ করেছেন যেই কাজগুলো করলে মানুষের ইমান ধ্বংস হয়ে যায় ইমান আর থাকে না এক নম্বর হচ্ছে আর শিরকুফ ইবাদত ইলাহিত আগে এতক্ষণ যে আলোচনাটা করলাম আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শরিক করা আল্লাহ সুমানত আলাহ করা সুর বানিসরাইল ঊনচল্লিশ নম্বর আর এতে বলছেন বলে আত্তা জাল মা আল্লাহ ইলাহান আহার নবীকে বলছেন বলে তা জাহাল আল্লাহ ইলাহান আহার নবী মুহাম্মদ তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে গণ্য করবে না যদি করো ফাতুল কাফি জাহান্নামা কাউরা তাহলে তুমি কি হবে নিন্দিত অবস্থা বিতাড়িত অবস্থায় তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে আল্লাহর সাথে যদি কাউকে ইবাদত করা হয় আল্লাহর সাথে ইবাদত করা হয় তাহলে জাগা হবে জাহান্নাম আর সিরিখটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম জুলুমের জগতে সবচাইতে বড় অত্যাচার জুলুম আল্লাহর সাথে সেটার নাম হচ্ছে কি সিরিক আল্লাহ সুবাহ সুরা লোকমানের মত উল্লেখ করেছেন লোকমান তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছিলেন তখন তাকে সর্বপ্রথম এই কথাটাই বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম হে আমার ছেলে হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শরীক করো না আর যাই করো শিরিক করবে না কেন ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরিকটা হচ্ছে সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরিক এই শিরিক করলে কি হবে জাহান্নামে যেতে হবে ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন জান্নাহ ও মা বাহুন নার ওয়াল যালিমিনা মিন আনসার আল্লাহ সুবহানাহু ওয়া স্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয় যারা শিরিক করে আল্লাহর সাথে তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিন জান্নাত তার জন্য জান্নাত হারাম ওমা মা বাহুন নার তার ঠিকানা হচ্ছে জাহান্নাম যে শিরিক করবে তাকে জাহান্নামে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আবু হরায় রাদী আল্লাহ নথি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন ইজিতা নিব উজসাব আলম ও বেকাত সাহাবেরা শোনো তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো হ্যাঁ আমার সাহাবেরা শোনো সাবধান করে দিচ্ছি সাতটি ধ্বংসকারী বস্তু থেকে তোমরা বেঁচে থাকবে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে তার এক নম্বর হচ্ছে আর বিল্লাহ কুবিল্লা আল্লাহ শেদ শরীফ করা দুই নম্বর হচ্ছে ও জাদু করা তিন নম্বর হচ্ছে ওয়া নাফসি অন্যায়ভাবে কাউকে হত্যা করা মানুষ হত্যা করা ওয়া আকলু মাল আল ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা ওয়া রিবা সুদ খাওয়া তারপরে পাঁচ নম্বর ছ নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা জিহাদের ময়দান থেকে পালিয়ে চলে আসা আর সাত নম্বর হচ্ছে সতী সাধবী রমণী যারা আছে সলেহা সব নারী যারা আছে রমণী তাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া এটা একটা ধ্বংসকারী কাজ রসুল সাল্লাম এই কঠিন সাতটি অপরাধের কথা উল্লেখ করে দিলেন এই সাতটি অপরাধ থেকে বাঁচার জন্য তিনি তাগিদ দিয়েছেন উম্মাকে তিনি স্পষ্ট বলে দিয়েছেন এই সাতটির মধ্যে এক নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শরিক করা রসুল আল্লাহ কোরআন সুরা আজুমারের। পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেছেন সিরিক করলে কি ক্ষতি হয় আগে বললাম সিরিক করলে জাহান যেতে হবে সিরিক করলে আমল বাতিল হয়ে যাবে আমল বাতিল হয়ে যাবে আল্লাহ সুমান তালা নবী আসুলদের ক্ষেত্রে বলছেন ওয়ালাকাত উ হিয়া ইলাইখা ওয়ালাকাত উ হিয়া ইলাইখা ওয়া ইলাল্লাদিরা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালাকা আমি তোমাকে এবং তোমার পূর্ববর্তী নবী রাসুলদের কাছে এই প্রত্যাদেশ করেছি এই মর্মে যে লাইন আস রাখতা যদি তুমি শিরিক করো লাই হাবাত নামালাক তাহলে তোমার আমলগুলো বাতিল হয়ে যাবে রাসুলের আমল যদি শিরিক করলে বাতিল হয় আর আমরা দৈনন্দিন কত শিরিক করছে আমাদের আমল কি দিয়ে টিকবে রাসুল কালিমসুল্লাহ আমলের ক্ষেত্রে আল্লাহ বললেন তার আমল যদি বাতিল হয়ে যায় আমাদেরটা টিকাবুকি দিয়া সূরা আনাবের মধ্যে আল্লাহ সুবহান ওয়া একই মর্মে অনেক নবুর রাসূলদের আলোচনা আগে আনার পরে শেষে বললেন যালিকা হুদা ইহাদি ইহদি বিহি মাইয়্যাশা এটা হচ্ছে আল্লাহর হেদায়েত তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন সুবোধ প্রদর্শন করেন ওয়ালাউ যদি তারা শিরিক করে লাহাবিদ আনহু মা কানু তাহলে তাদের আমলগুলো সব বাতিল হয়ে যাবে শিরিক করলে আমল বাতিল হয়ে যায় আর আরেকটা ক্ষতি হচ্ছে শিরক কর শিরিক করলে গোনা মাফ হয় না শিরকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না ইন আল্লাহ আলা আয়াগ ফিরু আয় ইউসু রাখাবিহি অয়াগ ফিরু মা দু আজ আই বলছেন নিশ্চয়ই তিনি শির্কের গুণা মাফ করবেন না এছাড়া অন্য যত গুণা আছে তিনি সেগুলো ইচ্ছা করলে মাফ করতে পারেন এক নম্বর ইমান ধ্বংসের কারণ হচ্ছে শিরিক দু নম্বর আসেন মানজা আলা বায়রাহ বাইর আল্লাহ ও সায়েদ দুই নম্বর হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী স্থাপন করা আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না যেমন জৎসাবের কাছে যাওয়ার জন্য উকিল লাগে এবার আল্লাহর কাছে যাওয়ার জন্য একজন মিডিয়া দরকার আছে এই মিডিয়া যেটা তৈরি হবে এটা এটা হচ্ছে শেরিক মিডিয়া তৈরি করা যাবে না আল্লাহ তো বান্দার সাথে সরাসরি কানেকশন থাকবে আল্লাহ সোমাহ তালা কোরআন মুজিত বলে দিয়েছেন যারা আল্লাহাদীন তাখাবু মিনতুনি হাউলিয়া যারা আউলিয়া অলিয়া উলিয়া বা আল্লাহ ছাড়া অন্য উপাস্য যারা গ্রহণ করে তাদের বক্তব্য কি মা না বুধ হুমিল্লা লই ও কার রিবরা ইল্লাল্লা আরে আমরা তো এর ইবাদত করছি এরা আমাদেরকে আল্লার কাছে নিয়ে যাবে তাই এরা আমাদেরকে আল্লার সান্নিধ্যে পৌঁছে দিবে এই জন্য তাদেরকে আমরা ডাকি আমরা তো তাদের ইবাদত করি না কিন্তু আসলে প্রকারান্তরে তাদের ইবাদত করে এইটা ইমান যদি এমনটা হয় তাহলে ইমান বাতিল হয়ে হয়েছে ইমান থাকবে না তিন নম্বর কারণ হচ্ছে মাল্লামিউকশিখীন মুর্শেকদেরকে মুর্শেক না বলা কাফেরদেরকে কাফের স্বীকৃতি না দেওয়া এটা এটাও ঠিক কাফেরদেরটাও ঠিক এই ধর্মও ঠিক ওই ধর্মও ঠিক এইরকম যদি আমাদের মনের মধ্যে কারো চিন্তা থাকে ওই লোকটার ইমান নাই কেউ যদি মনে করে যে না কাফেরদের যে নিয়মটা আছে এটাও ঠিক আছে আছে না ধর্ম যার যার উৎসব সবার যদি এরকম আঁকিদা আপনারা আমার মধ্যে থাকে তাহলে ইমান শেষ অপ্রিয় সত্য কথা বলতেই হচ্ছে ইমান খুব কঠিন একটা বিষয় হাদিসটা তো এমনি আসে না যে আখরি জামানের সকালে মোমেন সন্ধ্যায় কাফের সন্ধ্যায় মোমেন সকালে কাফের তাহলে ইমানটাকে কচু পাতার পানি তাই হচ্ছে না কচু পাতার মানে টলমল করে পড়বে সকাল বিকালে ইমান শেষ হয়ে যাচ্ছে এত কষ্ট করে মুসলমান হলাম আর বলে ইমানে নাই এই জন্য খুব ডেপতে গিয়ে বুঝতে হবে যে আসলে আমার ইমানটা আছে কি না যদি এরকম আমাদের আকিদা হয় তাহলে আমাদের ইমান থাকবে না কারণ কি আল্লাহর কাছে ইন্দা দিন আনন্দ আল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন কোনটা ইসলাম ইসলামের পরে অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অবা আল ইসলাম দিয়ে না মিনহুম আল্লাহ বলে দিয়েছেন যদিও তোমরা ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করো ফালাই ইউকুবায়লা কখনোই আল্লাহ কবুল করবে না তাকিদ দিয়ে বলেছেন ফালাই মিনহু ওহু আফিলা আখারে তুমি আল্হাসির আখারে তো সে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ সুমান বলেছেন ইসলামের পরে বাদ অন্য কোনো দিন তালাশ করলে আল্লাহ কখনোই সেটা গ্রহণ করবেন না কাজে ইসলামই একমাত্র মনোনীত দিন কাজে ইসলামটাকে বিশ্বাস করতে হবে কাফেরকে কাফেরই বলতে হবে মুশ্রিককে মুশ্রিককে বলতে হবে যার ভিতরে দুর্বলতা থাকে যে তাকে কাফের বলবো না সে কাফের সে মুশ্রিক তাকে তাকে মুশ্রিক বলা যাবে না সেই ব্যক্তির ইমান নেই চার নম্বর হচ্ছে মানে আন্না হুদা গয়ের নবী আকমাল হাদিহি হাদিহি রাসুল সাল্লামের জীবন আদর্শ ছাড়া অন্য কারো জীবন আদর্শ উত্তম মনে করা আল্লাহ বললেন হ্যাঁ হাসানা তোমাদের জন্য রাসুলের মধ্যে সর্বোত্তম আদর্শ আছে কারণ আপনি মনে করলেন যে না আপনার আদর্শ হচ্ছে অমুক নেতা আপনার আদর্শ হচ্ছে অমুক বাবা আপনার আদর্শ হচ্ছে অমুক ব্যক্তি এটা যদি হয় তাহলে ইমান নেই রাসূল করিম সাল্লাহ সাল্লামের আদর্শ মানতে হবে রাসুলের বিধানটা আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ বলে দিয়েছেন অমায়কাল ইমুমেন ওয়ালা মু মেনেথিন ঈদ আদ আল্লাহ রাসূল হ আমরেন আল্হ মুমুল খিয়ারত মেনে আমরেহিম আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে ফায়সালে দিলে কোন মোমেনের কোনো আখতিয়ার থাকে না এর বিষয়ে কোনো কথা বলার এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা কোনো মানুষের নেই কোনো মুমেনের নেই মুমেন নর নারী উল্লেখ করা আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসুল যখন কোন বিষয়ে বিধান দিবে এটা পরিবর্তন করার ক্ষমতা কোনো মুমেন্ট নারী এবং পুরুষের নেই তাহলে রাসুল উল্লাহ আলাইহি আলহি জীবন আদর্শ আমাদের একমাত্র আদর্শ হিসাবে হিসেবে মেনে নিতে হবে পাঁচ নম্বর কারণ হচ্ছে মান আবকাদ সাইয়া মিম্মা জিয়া আবির রসুল সাল্লি আসাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম যে দিন নিয়ে এসেছেন সেই দিনের কোনো একটি বিধানকে অপছন্দ করা ঘৃণা করা সব কিছু মানলাম আল্লাহ রসুল এই সুননা তো এটা মনে খুব ভালো লাগছে এটা মনে ঠিক হয় নাই নাউজুবিল্লা কোনো মোমেনের ভিতরে এরকম চিন্তা করতে পারবে রাসুল সাম এইটা করলেন এটা না করলে মনে ভালো ছিল বলা যাবে এই রকম যদি কিছু মানুষের মধ্যে থাকে আরে নিচে প্যান্ট পরলে তো দেখতে স্মার্ট লাগে নবীর টাকনুর উপরের এই হাদিসটা কেমন করে মনে হচ্ছে না হজুবল্লা এরকম চিন্তা করা যাবে দাড়িটা মাসাল্লাহ মুখ মুখে না থাকলে সুন্দর দেখা যায়তো দাড়িটাতে মুখটা কেমন হল নবীর সুন্নাত এটা না দিলে মনে হয় ভালো ছিল চিন্তা করা যাবে এই রকম অসংখ্য উদাহরণ আপনার আমার মধ্যে আছে রাসুলের সুন্নাতকে সুন্নাত হিসেবে মেনে নিতে হবে কি লোকাল করার কোন সুযোগ এখানে যদি কারণ আপনার ইমান নেই ছ নম্বর কারণ হচ্ছে মানিশ আ বিশাই দিন রাসোল দিনের কোনো বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্রুহ করা কোনো একটা বিধান নিয়ে আপনি ব্যঙ্গ করছেন বিদ্রুহ করতেছেন ভালো লাগে না এতো করতেছেন ওই আগেরটার মতো এটা প্রায় একই রকম কাছাকাছি দুইটা কারণ প্রায় সেম অর্থাৎ ইসলামের কোন ছোটখাটো কোনো বিধানই হোক না কেন এটা নিয়ে বিদ্রুপ করা যাবে না বিদ্রুপ যদি করি তাহলে আমার মধ্যে ইমান থাকবে না সাত নম্বর কারণ হচ্ছে মার্শাল্লা জাদুর প্রভাব আমাদের মধ্যে আছে জাদুর তো মার্শাল জাদু আমরা আমাদের স্বার্থে জাদুকে ব্যবহার করি কারো ক্ষতি করার জন্য করি কারোর সাথে সম্পর্ক করার জন্য করি তাই না স্বামী স্ত্রীতে জাদু হয় স্ত্রী স্বামীর নামে জাদু করে করে না স্বামীকে বসে আনার জন্য জাদু করে এরকম অসংখ্য জাদুর কাহিনী কিন্তু সমাজে চালু আছে তাই জাদু ওই যে সাবাল মেকাত সাতটি ধ্বংসকারী বিশ্বের মধ্যে জাদু কিন্তু দুই নম্বরে আছে আবার এখানেও কিন্তু আল্লাহ নবী এই ইমান ধ্বংসের জন্য জাদু একটা কারণ জাদু করা যাবে না জাদু কার কাজ শয়তানের কাজ কারণ শয়তান এমনভাবে শয়তান মানুষের রগ রেশার ভিতর দিয়ে চলার ক্ষমতা রাখে আল্লাহ তাকে সেই শক্তি দিয়েছে কাজে আপনি মনে করুন যে বিশাল কিছু হয়ে গেল কিন্তু আসলে করছে শয়তান এটা বিশ্বাস করেন যাদের জাদুকর তারা শয়তান হাসিল করে শয়তানকে বসে এনে শয়তানকে দিয়ে এমনভাবে কিছু একটা মানে প্রুফ করানোর চেষ্টা করে যে আপনি যেন তার প্রতি মায়েল হয়ে যান যে তাই তো বিশাল বুজুর্গ ব্যক্তি আমার অন্তরের খবরটা কেমনে জানলো আপনি ফকিরের কাছে যাচ্ছেন একটা ওষুধ নিয়ে তো যাওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে ওই যার কাছে যাচ্ছেন ফকির তার এজেন্ট বসে আছে যাওয়ার সাথে বলছে যে আগে তার কারণে খবর চলে যাচ্ছে জিনদিয়া বা শয়তান যে খবর নিয়ে নিচ্ছে যাওয়ার সাথে সাথে বলছে তোমার তো এই সমস্যা এবার আপনার বিশ্বাস তো দ্বিগুণ তিনগুণ হয়ে গেল বাবারে আমি কি অসুখ নিয়ে আসলাম এইটা উনি কেমনি জানলেন কিন্তু সে যে শয়তান মানে সেট করে রাখছে তার কাছে কি আসতেছে কী নিয়ে আসতেছে হাতে কি আছে সব কিছু কিন্তু তার কাছে ম্যাসেঞ্জাররা মেসেজ দিয়ে দিচ্ছে তো এইগুলোর প্রতি বিশ্বাস করা যায়নি সব জাদু আট নম্বর হচ্ছে মুজাহরাতুল মুশ্রী কী রা মহাবারত হুম আল আল মুসলিমিন মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদেরকে মুসলিমদেরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এটা খুব কঠিন কারণ আমরা তো বন্ধুত্ব সকলের সাথে করতে চাই সবার সাথে সুসম্পর্ক রেখে চলতে চাই কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা ইহুদিন বন্ধু হিসেবে গ্রহণ করো না বাউদুহু মাউলিয়াওবাদ এরা একে অপরের বন্ধু ইহুদিন আসাররা তারা বন্ধু হতে কিন্তু মুসলমানদের বন্ধু হতে পারে না তারপরে বলছেন ওমাই ইয়েতাবাল্লা হম মিঙ্কুম ফাহিন দহমিন যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবে ফাইন দহমিন হুম সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের দলের হয়ে যাবে ইহুদিন আসার যে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে কাজে ইহুদিন আসারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না নয় নম্বর ক্ষতির কারণ হচ্ছে মানে আন্না বাগাদান্না আসি ইয়েস আউল খুরুজানি শরিয়ত মোহাম্মদিন সাল্লাম কেউ যদি মনে করে যে মোহাম্মদের শরীয়ত থেকে সে ঊর্ধ্বে এই শরীয়ত আমার জন্য প্রযোজ্য না আমি আর এর ঊর্ধ্বে কামালিয়াত হাসিল হয়ে গেছে আমার তাই তো শরীয়তের মধ্যে আছে আমি মা রেফত তারপরে তরিকত মারেফাতের পার এর উপরের দরজা চলে গেছে জন্য আমার শরীয়তের বিধান মানা লাগে না নামাজ পড়াও লাগে না এরকম আছে না আমাদের দেশে মশলা জটা ফকির যারা আছে তাদের নামাজ লাগে না কারণ তারা তো শরীয়ত পার চলে গেছে অনেক তো এই জাতীয় যারা ভণ্ড দেশে আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য এইরকম আকিদা যদি কারো থাকে তাহলে তার মধ্যে ইমান থাকবে না দশ নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহর দিন থেকে নিজেকে নিজেকে বিমুখ করে নেওয়া আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া ইলিম আমলের সাথে সম্পর্ক নেই আল্লাহর ইলিম শিখিও না শিখার চেষ্টাও করি না আল্লাহ বলছেন আনহা তার চাইতে বড় জালেমার কে আছে যাকে আল্লাহর বিধান স্মরণ করানো হয় কিন্তু সে মুখ ফিরিয়ে নেয় দিনের দাওয়াত দেওয়া হয় কিন্তু সে মুখ ফিরিয়ে নেয় তার চাইতে বড় জালেমার কে আছে এই মোটামুটি দশটি কারণ হচ্ছে ইমান ধ্বংসের মৌলিকভাবে যে তিনটা কারণ বললাম সেই তিনটা আবারও বলে দিচ্ছি আর শিরকুল আখবার আল কুফরুল আকবর আর নিফাকুল আকবর শিরিক করা যাবে না মুসলমান চাইবে কার কাছে আল্লাহর কাছে ইব্রাহিম আলাহ সাল্লাম যদি আশি বছর বয়সে আল্লাহ সন্তান দিতে পারেন আপনাকে দিতে পারেন না তিনি যে রাব্বি হাবলিমিনা সোয়ালহীন শিখালেন আপনারা কে বলছে বাবার দরবারে গিয়ে চাওয়ার জন্য ও গো বাবা মানিক পীর এসেছি তোমার ধারে হয়ে নিতান্তই অধীর দয়া করে একটি ছেলে দাও গো আমার কুলে তলে। ঠান্ডা হোক কুলখানে মোর প্রাণটা হোক স্থির ওগো বাবা মানিক পীর গান নিয়েছে সুন্দর মানিক পীরের কাছে গিয়ে সন্তান চান মানিক পীরের মাজারে গিয়ে করেন এখন তো বাবার কোনো অভাব নাই বিড়ি বাবা এই বাবা সেই বাবা বহুত বাবার কাছে যায় বিড়ি খাওয়া এ নাকি বাবা সময়ত তো উপস্থিতি আপনাদের শহরটা তো মাজারেরই শহর মাসাল্লাহ এই যে এর মধ্যে কি হচ্ছে মানুষের কাছে চা হচ্ছে আমার নিজের চোখে দেখা রাশে শাহমুদ্দুম মাজের একটা সুন্দর একটা ফুটফুটে ছেলে তার বাবার সাথে গিয়েছেন উচ্চ শিক্ষিত ফ্যামিলি হবে বাপ দেখে হ্যান্ডসাম মনে হচ্ছে বড় শিক্ষিত কেউ হবে না ছেলেটাও সুন্দর ফুটফুটে দুইজনে গিয়ে মাজারে সিজদা করলেন নাউজুবিল্লাহ বললাম আল্লাহ আফসোস এই ছেলেটা তো কিছুই জানে না এই বাবার কারণ বাবার কারণেই এই ছেলেটাও কিন্তু শির করল এই জন্য হাদিস আছে না আদম সন্তানরা ইসলামের উপরে জন্মগ্রহণ করে ফাবা বাহু ইউহুদি দানেহি আও তার পিতা-মাতা তাকে ইহুদি বানায় নাসারা বানায় মুশরিক বানায় পিতা-মাতার কারণে সন্তানরা বিভিন্ন দিকে চলে যায় জন্য আমাদের যারা পিতা-মাতা যারা আছে আমাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে আল ইলমু ক্বাবলা আল আমল আমাল আগে এলম অর্জন করতে হবে বলা এবং আমলের আগে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার জন্য আমাদের পড়াশোনা করতে হবে সম্মান উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদের ইমানটা ঠিক রাখেন আখেরি জামানায় ইমান রাখা খুব কঠিন এই জন্য ইমানের ক্ষতি যে বিষয়গুলোতে হয় যেগুলো করলে ইমান ধ্বংস হয়ে যায় এইগুলো যেন আমাদের তার না ঘটে আমরা যেন ইমান মজবুত রেখে শিরিক, কুফর এবং নিফাক থেকে মুক্ত থাকতে পারি এবং সমাজকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করতে পারি তালিমের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে সংস্কারের মাধ্যমে যেন আমরা এই সমাজটাকে গড়ে তুলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রব আমাদের সকল ভাইকে দান করে না আমিন আমরা যেন সমাজ সংস্কারের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিয়ে সমাজে কাজ করতে পারি এককভাবে দাওয়াত দেওয়া যায় কিন্তু যখন একটা সমাজ সংস্কার করতে হয় একদল মানুষের প্রয়োজন হয় এই জন্য আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে তোমরা ধারণ করো সমাজটা সংস্কার করার জন্য একটা শক্তির প্রয়োজন সেটা হচ্ছে ঐক্যবদ্ধ শক্তি যেমন তাকা মসজিদে সব মুসলিম মাসাল্লাহ একটা ঐক্যবদ্ধ শক্তি এইভাবে সমাজ সংস্কারের জন্য হবে যদি আমরা কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ এই সমাজটাকে সংস্কার করা সম্ভব হবে আল্লাহ রব আলম আমাদেরকে তার দিনের জন্য কবুল করে নিন ইমানের নোকসানিয়া থেকে আমাদেরকে যেন তিনি হেফাজত করেন পরহেজ করেন ইমানের ক্ষতি থেকে যেন তিনি আমাদেরকে বাঁচান সত্যিকার অর্থে মোমেন হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ সেই তৌফিক দান আমিন আকুল কবুল হায়দা ওস্তাখুল্লাহুল মুসলিম